নেট কমে আপনাকে স্বাগতম আমরা যারা ইমো হোয়াটসঅ্যাপস এবং মেসেঞ্জার দিয়ে ভিডিও কলে কথা বলি অনেক সময় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের ভিডিও কল রেকর্ডিং করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় সেই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের ভিডিও কলগুলো রেকর্ডিং করা সহজ হয় না এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই ইমো মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এর ভিডিও কল রেকর্ড করা যায় ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের লেখা সাবস্ক্রাইব বাটন এখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটা ক্লিক করে অন করে দিবেন তারপর অল এখানে একটা ক্লিক করবেন যদি আপনি এই চ্যানেলের আরও ভিডিও দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নেটকম লেখা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস লেখা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই চ্যানেলের সব ভিডিও দেখতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপস এবং মেসেঞ্জারের ভিডিও কল রেকর্ডিং করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আমরা এখান থেকে প্লে স্টোর চালু করি প্লে স্টোর চালু করার পর প্লে স্টোরের সার্চ বারে লিখতে হবে এ জেড আমরা এখানে দেখতে পাচ্ছি এ জেড স্ক্রিন রেকর্ডার নো রোড এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখানে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা ভিডিও লগর একটা অপশন দেখতে পাচ্ছি এই লগরটাতে যখন আমরা ক্লিক করব তখন এই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও রেকর্ডিং হওয়া শুরু হয়ে যাবে যখন আপনি ইমো মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসের ভিডিও কল রেকর্ড করতে চাচ্ছেন তখন আপনি কল দেওয়ার আগে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে একটা ক্লিক করে মাঝখানের এই ভিডিও লগর এখানে একটা ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা চালু করে নেবেন যেমন আমরা এখন এই অ্যাপ্লিকেশন দিয়ে কেমন ভিডিও হয় সেটা দেখার জন্য আমরা এখান থেকে এক ইমোতে যাই ইমোতে যাওয়ার পর আমরা এখানে একটা কল দিই এই যে আমি ইমুতে গেলাম ইমুতে যাওয়ার পর রুবেল রুবি এখানে আমরা একটা কল দিই এখানে একটা ভিডিও কল দিই ভিডিও কল দেওয়ার পর দেখি আমরা এটা দিয়ে কেমন ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে রেকর্ডিং হওয়া শুরু হয়ে গেছে এখন আমরা এটাকে কেটে দিই কেটে দেওয়ার পর আমরা এই ভিডিওটা এখন কোথায় সেভ হলো সেটা আমরা কিভাবে খুঁজে পাবো এবং এই অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে বন্ধ করবেন যখন আপনার ভিডিও করা শেষ হয়ে যাবে কল ভিডিও করা শেষ হয়ে যাবে তখন আপনি কিভাবে এই অফ করবেন অফ করার জন্য মোবাইলের উপর থেকে নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে টেনে নিয়ে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এজেড স্ক্রিন রেকর্ডার এখানে আমরা যে মাঝখানে চার কোন একটা অপশন দেখতে পাচ্ছি এই অপশনে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের এই ভিডিও অপশনটা বন্ধ হয়ে যাবে এবং এই ভিডিও অপশনটা আমরা কোথায় পাবো এখন এই ভিডিও অপশনটা খুঁজে পেতে হলে আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে যেমন আমরা এখান থেকে যাই স্যামসাং স্যামসাংয়ের পরে মাই ফাইলস মাই ফাইলসের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারনাল স্টোরেজ এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এজেড রেকর্ডার ফ্রি এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এই ভিডিওগুলো খুঁজে পাবেন ইমো মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসের ভিডিওগুলো এখানে কল রেকর্ডিং হয়ে এখানে সেভ হবে বন্ধুরা অনেক সময় দেখা যায় অনেক ফাইল করাপ্টেড দেখায় সেই ফাইলগুলো কি জন্য করাপ্টেড দেখায় যখন আপনি ইমোতে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপসে এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘণ্টা কথা বলেন অনেক সময় দেখা যায় আপনার মেমোরি হয়তো সেই পরিমাণ ফাঁকা নেই যে পরিমাণ ভিডিও সেভ হতে যে পরিমাণ জাগার প্রয়োজন তাই আপনি যখন কোনো জায়গায় কথা বলবেন বা কথাগুলো রেকর্ডিং করবেন অবশ্যই দেখে নেবেন যে আপনার মেমোরিতে কতটুকু জায়গা ফাঁকা আছে যদি আপনার অ্যাভেলেবল জায়গা ফাঁকা না থাকে তাহলে আপনার ভিডিও অনেক অনেক সময় করাপ্টেড দেখাতে পারে বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটা খুবই সহজ যদি আপনি এই অ্যাপ্লিকেশানটা একবার ইনস্টল করেন একবার ইনস্টল করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে ভিডিও কল রেকর্ডিং করতে হয় এটা খুবই সহজ এবং সুন্দর একটা অ্যাপ্লিকেশন ইমো মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসের ভিডিও কল রেকর্ডিং করার জন্য বন্ধুরা আপনারা খুব সহজে এটা দিয়ে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপসের ভিডিও কল রেকর্ডিং করতে পারবেন বন্ধুরা এই চ্যানেলে কম্পিউটার সফটওয়্যার মোবাইল সফটওয়্যার এবং বর্তমান প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা হয় আমার বিশ্বাস আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন তাহলে আপনার মোবাইল বিষয়ে বর্তমান প্রযুক্তি বিষয়ে এবং কম্পিউটার বিষয়ে আরও জ্ঞান প্রসারিত হবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ